হ্যালো ফ্রেন্ডস, মাস্টারমাইন্ডে আপনাকে স্বাগতম। মানুষের শরীরের সবথেকে গুরুত্বপূর্ণ ও জটিল অংশ হলো মস্তিষ্ক। এ ব্যাপারে সকল তথ্য জানা সম্ভব নয়, তবে কিছু মজাদার ও গুরুত্বপূর্ণ তথ্য আজকে আমরা এ ভিডিওতে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আমাদের শরীরের নার্ভে মস্তিষ্ক থেকে সমস্ত শরীরে রক্ত চলাচলের গতি প্রতি ঘন্টায় প্রায় 170 মাইল। এজন্য আমরা যে কোনো কাজের খুব তাড়াতাড়ি প্রতিক্রিয়া দিতে পারি। নিঃশ্বাসের সাথে আপনি যতটুকু অক্সিজেন গ্রহণ করছেন তার 20% আপনার মস্তিষ্ক ব্যবহার করে। আমাদের শরীরের ভারের তুলনায় মাত্র 2% ওজন হলো আমাদের মস্তিষ্কের, কিন্তু শরীরের বাকি অঙ্গ প্রত্যঙ্গের তুলনায় মস্তিষ্ক সবথেকে বেশি অক্সিজেন গ্রহণ করে থাকে। গবেষণায় দেখা গেছে যে যত বেশি স্বপ্ন দেখে তার মস্তিষ্ক তত বেশি কার্যকরী হয়। মানুষের জীবনের সাথে সাথে নিউরনও বৃদ্ধি পায়। গবেষকরা প্রায় 4 বছর ধরে ব্রেন ও নিউরাল টিস্যুর উপর গবেষণা করে এই তথ্যটি আমাদেরকে জানাতে পেরেছেন। নতুন নতুন তথ্য মস্তিষ্কের বৃদ্ধি করে আর অসুস্থতা মস্তিষ্কের উপর খারাপ প্রভাব ফেলে। আমাদের ব্রেনে নিউরন সংখ্যা 100 বিলিয়ন বা 10,000 কোটি। আমাদের ব্রেনে যতগুলো কানেকশন আছে তার দূরত্ব হবে 6,21,000 মাইল। সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।